বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সময় ফুঁり আসছে। ফিলিস্তিনি মুসলিম রাষ্ট্রকে আরো একটি দেশ স্বীকৃতি দিচ্ছে আলহামদুলিল্লাহ। এইবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল জামাইকা। এরপর জানাবো ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যেই নতুন বার্তা দিলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী এদিকে আমেরিকায় কার্গো প্ল্যান বিধ্বস্ত জানিয়ে দেব যুদ্ধের মধ্যেই রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আটক

বেতন দেওয়ার কারণে ফিলিস্তিনি মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়নি জাতি তারপরেও ইনশাআল্লাহ প্রতিটি দেশই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া শুরু করেছে 142 তম দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল জামাইকা দখলদার ইহুদিবাদী ইসরাইলের সময় ফুঁড়ে আসছে মুসলিম শক্তিধর দেশগুলো ইসরাইলকে চেপে ধরেছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল জামাইকা ইসরায়েল ও হামাসের চলমান সংঘাতের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র রাষ্ট্র গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডের নিরন্তর গভীরতর মানবিক সংকট নিয়ে চরম উদ্বেগের প্রেক্ষিতে মঙ্গলবার জামাইকার পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী কামিনা জনসন স্মিথ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামাইক সিদ্ধান্তটি জাতিসংঘ সনদের নীতিগুলোর প্রতি জামাইকার দৃঢ় প্রতিশ্রুতি রাষ্ট্রপতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহ পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি প্রদানকে সমর্থন করে জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রী বলেন তার দেশ সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইসরায়েল ফিলিস্ত সংঘাতের শান্তিপূর্ণ সমাধান দেখতে চায় উল্লেখ্য জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে একশো দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল জ্যামাইক গত মার্চের শেষ সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠকের পর যৌথ ঘোষণায় ইউরোপের চার দেশ স্পেন আয়ারল্যান্ড স্লোভেনিয়া ও মাল্টার প্রধানমন্ত্রী জানান তাদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত তারা সে সময় বলেন যুদ্ধ কবলিত এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায়ের সূত্র আল জাজিরা জামাইকা অবজারভার ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যেই নতুন বার্তা দিলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী গাজায় সংঘাত থামাতে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সংলাপ ফের শুরু করতে চাপ দিচ্ছে বিশ্ব এর মধ্যেই ফিলিস্তিনের প্রশাসনিক অর্থনৈতিক সরকারি পরিষেবা সহ সার্বিক সংস্কারে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অধিকৃত এই ভূখণ্ডের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা পশ্চিম তীরের প্রশাসনিক রাজধানী রামাল্লায় নিজ কার্যালয় থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মোহাম্মদ মোস্তফা বলেন প্রশাসনিক দুর্নীতি প্রতিরোধ বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো নিরাপত্তা ব্যবস্থা ও সরকারি প্রশাসনে চাকরিরত কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বাড়ানো স্বাস্থ্য ও শিক্ষার মতো জরুরি পরিষেবা খাতে উন্নয়ন এবং ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে তার নেতিদায়দিন সরকার শিগগিরই নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করবে খবর রয়টার্স গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম তিন ভূখণ্ডের সমন্বয়ে গঠিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্তমানে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ক্ষমতাশীল রয়েছে রাজনৈতিক দল ফাতাহের নেতিদায়দিন জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্যালেস্টিনিয়ান অথরিটি বা পিএ আন্তর্জাতিক সম্প্রদায় পিয়েজোটকে এই ফিলিস্তিনের বৈধ শাসক হিসেবে স্বীকৃতি দেয় পিএজোট সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত পনেরো মার্চ মোহাম্মদ কে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন তার আগে ফিলিস্তিনে প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ কাজে ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর ইসরায়েল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে রাজনৈতিক সংলাপ শুরুর জন্য যে প্রতিনিধি দল গঠন করেছে ফিলিস্তিনের সরকার তার নেতৃত্বে রয়েছেন সাতায় মূলত এই কারণেই তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মঙ্গলবার যে সংস্কারের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ মোস্তফা সেই ঘোষণা এর আগে তার পূর্বসূরি সাতায় গাজায় এর দিয়েছিলেন দুই সালে নির্বাচনে জয়ী হয়ে গাজায় ক্ষমতাসীন হয় হামাস ক্ষমতা নেওয়ার পর পিএজোটকে ভূখণ্ড থেকে উচ্ছেদ করে গোষ্ঠীটি তবে ফিলিস্তিনে জনপ্রিয় হলেও আন্তর্জাতিক পর্যায়ে হামাসের তেমন কোনো গ্রহণযোগ্যতা নেই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্বের অধিকাংশ দেশ হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলো এখন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা না করলেও অধিকাংশ দেশ সবসময় এই গোষ্ঠীটির সংস্রব থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাস যোদ্ধাদের হামলায় এবং তার জবাবে ওই থেকে গাজা ইসরায়েলি বাহিনীর শুরু হওয়া অভিযান ফিলিস্তিন ইসরায়েল ইস্যু সংক্রান্ত আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বাক বদল ঘটিয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিম বিশ্ব চায় গাজা থেকে হামাস উচ্ছেদক এবং সেখানে ফের পিএ সরকার ক্ষমতাসীন হোক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য এতে আপত্তি জানিয়েছেন এ প্রসঙ্গে একাধিকবার তিনি বলেছেন গাজার প্রশাসন পরিচালনা করার মতো সক্ষমতা বর্তমানে পিএ নেই তার এই কথা পুরোপুরি ভুলও নয় গত দুই বছর ধরে ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে পশ্চিম তীরের পিএ জোট এমনকি সেখানকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বাভাবিক বেতনও দিতে পারছে না সরকার এই সংকট আরো তীব্র হয়েছে গত সাত অক্টোবরের সংঘাত শুরুর পর থেকে আমাজকে গোপনে সহযোগিতা করছে ফিলিস্তিন কর্তৃপক্ষ অভিযোগ তুলে পিএজোটের উপর বেশ কিছু আর্থিক বিধিনিষেধ জারি করেছে ইসরায়েল আমেরিকায় কার্গো প্লেন বিধ্বস্ত আমেরিকার উত্তরাঞ্চলেও আলাস্কা অঙ্গরাজ্যে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে এতে দুজন মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ডগলাস ডিসি ফোর নামের এই কার্গো প্লেনটি মঙ্গলবার ফেয়ার প্লাংস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরে বিধ্বস্ত হয় আলাস্কা অঙ্গরাজ্যের সেনাবাহিনী জানিয়েছে প্লেনটি স্থানীয় সময় সকাল দশটার কিছুক্ষণ আগে উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পরেই তানানা নদীর কাছে এটি বিধ্বস্ত হয় ওই অঙ্গরাজ্যের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে প্লেনটি নদীর তীরে একটি খাড়া পাহাড়ের উপর বোট হওয়ার পর এতে আগুন ধরে যায় ওই দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছে দ্য ফেডারেল এভিয়েশন অথরিটি এফ এ এ উল্লেখ্য ডগলাস ডিসি ফোর মডেলের এই প্লেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিশ্বে এ ধরনের অল্প কিছু প্লেন রয়েছে সূত্র সিবিএস নিউজ এবিসি নিউজ ডেইলি মেইল

রাশিয়ায় কথিত ব্যাপক মাত্রার দুর্নীতির সমালোচনা করে আসছেন দুই সালে রাশিয়ার দখলে থাকে ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণ কাজের সময় দুর্নীতির পরিকল্পনায় অংশগ্রহণের জন্য রুশ উপ প্রতিরক্ষা মন্ত্রী তৈমুর ইভানভকে অভিযুক্ত করেছিল দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন এসিএফ এই সংস্থাটি রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভান লিপো প্রতিষ্ঠা করেছিলেন এসিএফ বলছে বিশেষ করে ইউক্রেনীয় বন্দর নগরী মারিউপুলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন তৈমুর ইভানভ এই শহরের বেশিরভাগই ইউক্রেনে আগ্রাসনের সময় কয়েক মাস ধরে চলা রুশ বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধি দুশো নব্বই অনুচ্ছেদের ছয় অংশের অধীনে ইভানভকে আটক করা হয়েছে এই দণ্ডবিধি তখনই প্রযোজ্য হয় যখন সন্দেহবাজন অভিযুক্তের ঘুষ পরিমাণ দশ লাখ রুবেল ছাড়িয়ে যায় এ ধরনের অপরাধগুলো বড় অঙ্কের জরিমানা এবং পনেরো বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তিযোগ্য হয়ে থাকে তৈমুর ইভানভ পূর্বে মস্কো অঞ্চলের উপ প্রধানমন্ত্রী ছিলেন আর এখানেও বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই সৈগুর সংক্ষিপ্ত সময়ের জন্য গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি সৈগুর ঘনি সহযোগী ছিলেন বলেও জানা যায় জানা গেছে ইভানবের উপর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে নিষেধাজ্ঞা রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তার সম্পদ জব্দ করেছে সূত্র দ্য গার্ডিয়ান বিবিসি গাজার অর্ধেক জনসংখ্যাই অনাহারে জাতিসংঘ গাজার অর্ধেক জনসংখ্যা অনাহারে এবং তাদের যে সাহায্য দেওয়া হচ্ছে তা বিশাল সমুদ্রে এক পানির মতো বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বুধবার আল এক প্রতিবেদনে তথ্য কাতার ভিত্তিক জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ডাব্লিউএফপি বলেছে গাজার জনসংখ্যার অর্ধেক আনুমানিক দুই দশমিক তিন মিলিয়ন মানুষ অনাহারে রয়েছে সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছে ডাব্লিউএফপি যখন প্রতি মাসে গাজায় এক মিলিয়নের বেশি মানুষ খাদ্য সহায়তা প্রদান করছে তখন প্রয়োজন এতটাই তীব্র ছিল যে এই ধরনের প্রচেষ্টা প্রয়োজনের তুলনায় সাগরে এক ফোঁটা পানির মতো এদিকে জাতিসংঘের